নমস্কার বন্ধুরা, ঈশানের চ্যানেল কেয়ামনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে বাসন্তী পোলাও কিভাবে রান্না করতে হয় তা করে দেখাবো। বাসন্তী পোলাও এমন একটা রান্না যেটা নিরামিষ পদেও খাওয়া যায়, আবার আমিষ পদ দিয়েও খাওয়া যায়। এটা পনিরের যে কোনো আইটেমের সঙ্গেও ভালো লাগে, আবার মাংসের যে কোনো আইটেমের সঙ্গেও ভালো লাগে। বাসন্তী পোলাও করবার জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এবং ওই কাপেরই 4 কাপ জল আমি ইউজ করব। চালটাকে প্রথমে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে ভালো জল দিয়ে কিন্তু ওটা ভিজিয়ে রাখবো 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর জলটাকে ছেঁকে জল ঝরিয়ে নেব। দু ঘন্টা বাদে যখন চালটা জল ঝরিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং 2 চামচ চিনি। এখন 1 চামচ ইউজ করব আর রান্নার শেষের দিকে 1 চামচ ইউজ করব। এবং নিয়ে নিচ্ছি 1 বড় চা চামচ ঘি। এগুলো দিয়ে ভালোভাবে সব কিছু মেখে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। অন্যদিকে ছোট একটা বাটিতে আমি কিছু স্যাফরন 2 চামচ জলে ভিজিয়ে রেখেছি। আপনারা যদি বেশি একটু ঝাল ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা কুচি করে দেবেন। আমার বাচ্চা যেহেতু খাবে তাই আমি কাঁচা লঙ্কাগুলো গোটা দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াই প্রথমে একটু সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে এলে দিয়ে দেব গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ এবং তার সঙ্গে দিয়ে দিয়েছি তেজপাতা আর কিছু কিশমিশ ও কাজু। এগুলো কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করা পনির। সমস্ত উপকরণগুলি হালকা ভাজা হয়ে গেলে সেগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি আগে থেকে যে চালগুলো মেখে রেখেছিলাম সমস্ত উপকরণ দিয়ে সেটাকে দিয়ে দেব। দু থেকে 4 মিনিট ভাজার পর এবার আমি জল দিয়ে দেব। যে কাপের মাপে আমি চাল নিয়েছিলাম 2 কাপ, সেই কাপের মাপের কিন্তু আমি 4 কাপ জল দেব। দিয়ে দিচ্ছি স্যাফরন মেশানো জলটাও। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিট মতো। কাঁচের লিড দিয়ে দেখে নেব জলটা শুকিয়ে এসেছে কি না। তাহলে পর ঢাকনা খুলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 1 চামচ চিনি,
সমস্ত উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিনিট দুয়েক বাদেই তৈরি হয়ে যাবে পোলাও। এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ কেওড়া জল এবং আবারও হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব। আবারও মিনিট দুয়েকের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে 2-3 চামচ মতো ঘি ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের বাসন্তি পোলাও। এটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। ভালো হয়েছে? ঠিক আছে, সব ঠিক আছে।